চলে এসছি আবার হোটেলে, এখন লাঞ্চ করে আবার বেরিয়ে যাব। ফোনে চার্জ নেই তাই ফোনটা একটু চার্জ দিইনি, পরে লাঞ্চ করার পর আবার কথা হচ্ছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। খেলাম হচ্ছে ডাল, সয়াবিন আর ডিম কারি। এখানে যা থাকে আর যা থাকে চাচার খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে ভালো ছিল জায়গাটা, খুব সুন্দর ছিল, ভালো ভিউ ছিল, বেরিয়ে যাচ্ছি। আর যে ইনি আমাকে সাবস্ক্রাইব করে দিলেন, খুব ভালো কাটালাম। এই যে এসছেন সালমান খান, কি বলবো, সালমান খান না শাহরুখ খান, তোমাকে দেখতে পাচ্ছি না আমি, দেখেছি সালমান শাহরুখ সব মেশানো। তা আবার কবে আসবে এখানে জানি না, আবার আসবো। খুব ভালো কাটলো, কালকে যাব গ্যাংটক, আজকে যাব গ্যাংটক, কালকে যাব ট্রেন। তো বাইরের ভিউটা আর একবার দেখি দিই। হোটেল ওই আমরা আটজন যারা লাচুং থেকে আজকে আজকে মানে গ্যাংটক ফিরছি আপনাদের রাতের ডিনারটা বলে দিও পার্টি, সেটা ইনফর্ম করার জন্য। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড হোল্ড করো, এক সেকেন্ড ডিম খাবো না বলে দিও একটু দয়া করে। চলো চলো যাই ছবি তুলি। না না না, শুধু টাইম ওয়েস্ট করা আসলে জায়গায়। শালা আমার তো একটা ঝর্ণা যেতে যেতে পড়েছে, যেতে যেতে অনেক ঝর্ণা ছিল কিন্তু কেউ কোনো কিছুতে নামেনি, এনাদের লেস নেমেছে। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে পাহাড়ে, এখন এখনো পর্যন্ত গ্যাংটক পৌঁছায়নি, চার ঘন্টা ধরে গাড়িতে এখনো বসা, জল জমে গেছে দেখা। আর এখানে মিঠুন বচ্চনের বই চলছে, গান চলছে, গান চলছে, আর কোনো কিছুই হচ্ছে না। জোরে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির রাশিতে জন্মেছিলাম তাই বৃষ্টি ছাড়ছে না আমাদের। খুব জোরে শিলা বৃষ্টি করছে এখানে, বরফ বরফ পড়ছে, কেমন এত ডেঞ্জারাস অবস্থায় রয়েছি। আমরা গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছি, অসম্ভব জোরে বৃষ্টি করছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এসব আমরা বসে আছি, হ্যাঁ শীল, এত জোরে বৃষ্টি পড়ছে কিচ্ছু দেখতে পারি না। বাবা বৃষ্টি কম পড়ছে, পাহাড়ি রাস্তার বিশাল ভালো বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে। গ্যাংটক পৌঁছে গেছিলাম কিন্তু তারপরে ফোনে চার্জটা দিয়ে রেখেছি বলে আর এসে দেখাইনি, একই হোটেলে একই রুমে উঠেছিলাম বলে। একবার একটু ফ্রেশ হয়ে ডিনার করতে বসে পড়েছি, আমি এই অহনার খাবারটা বেড়ে দিচ্ছিলাম। এখানে ভ্যারাইটিস খাবার ছিল, চিকেন ছিল, ডাল ছিল, ভাজা ছিল, সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছে, তার মধ্যে মন খারাপ, ঘোরা শেষ, কালকে আমরা বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে সবাই খেয়ে দিয়ে শুয়ে নেব। তাই একই রুমে ছিলাম বলে আর ভিডিওটা রুমটা শেয়ার করলাম না। কিছু পেঁয়াজ নিবি? সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। রুটি আসছে, চিকেন চাটনি
আলু ভাজা, ডাল, ভাত। তুই খাবো না? মাংস দেবে তো, যা নিয়ে আসিস নি। না আমি পরে নিচ্ছি, আমি রুটি দিয়ে খাবো। রুটি নিয়েছি, ভাত নিয়েছি, মাংস, চিকেন, আলু ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কি শোবো? কালকে আবার সাতটার মধ্যে উঠে রেটের বাপ টাকা বাবা দেখি মা তাকাও। কদিন খুব ভালো কাটালাম, এই খেয়ে দিয়ে এলাম, ভালোই খেলাম। মাঝখানে শুধু ডিম ডিম খাচ্ছিলাম, একচুয়ালি ওখানে একটু প্রবলেম হয় রান্নাবান্না। কদিন খুব ভালো কাটালাম, কাটানোর পর এই ডিনার কমপ্লিট করে এখন কিচ্ছু না, চোখ বুক ধোবো, কালকে আবার 7:30টার মধ্যে উঠতে হবে, রেডি হতে হবে। তাই আবার কালকের ভিডিও কালকে থাকবে, আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেবো নতুন ভিডিও। ভালো থাকবেন সবাই, ভিডিওটা এখানেই শেষ করছি। বাচ্চুরি বড্ড টায়ার্ড হয়ে রয়েছে, ঘুম পেয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তাই যে রা, তাই টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।